আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চুনার চাদর কোরআন মোহাম্মদীয় ফজলুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকা জিকির আজকে শেষ দিনে সমাপন দিবসে আখেরি মোনাজাতের দিনে মোহতারাম সভাপতি আজকে মাহফিলে উপস্থিত প্রধান অতিথি এদেশের লক্ষ্যগুলি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন সকলের সুপরিচিত ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ লেখক গবেষক সাংবাদিক সাহিত্যিক আলহাজ হযরত মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজুল সাহেব দামাত বরকাতুহু আজকের মাহফিলে উপস্থিত হযরত মাওলানা হাফেজ মনিরুল ইসলাম আবরারি সাহেব সহ মঞ্চে উপবিষ্ট জাতির রাহবার ওলামা ইকরাম সম্মুখনে সমবেত দিনদিন ইসলাম প্রিয় শান্তি প্রিয় আমার বুড়ো বাবারা যুবক ভাইরা কোসিকাছা বাচ্চারা পর্দার আড়ালের আমার সম্মানিত মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত সুশ্রিয়া যে মহান রব মহান প্রতিপালক আপনাকে আমাকে আজকে এই শ্রেষ্ঠা ফতাদের জামানায় এমন একটি দিনই মজলিসে আসার মতন বসার মতন দশ মায়ের দশ সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে জুড়ি মিলে বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে সুপ্রিয়তেন বলুন আলহামদুলিল্লাহ খুশি না বেজার আসলে তো মাহফিলের যে পরিস্থিতি এত বড় প্যান্ডেল এই গ্রামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সুপ্রিয়া এই এলাকার মানুষ আসলে সুশ্রী আদায় করতে জানে না আমার কাছে মনে হয় কারণ আমরা তো প্রত্যেক দিনই প্রোগ্রাম করে থাকি টুকটাক ছোট বড় এই সময় এসার পরে মাহফিলের পরে অনেক সময় প্যান্ডেলের চিয়ে ভরে যায় আজকে তো এসার পরে অনেক সময় হয়ে গেছে গ্রামগঞ্জের জন্য এইটা কিন্তু একটি এমন সময় ঘরে মানুষের ফেরার সময় দোকান কোষার হাট বাজার থেকে তাই না এরকম একটু রাত হয়ে গেছে এসার পরেই গ্রামগঞ্জের মানুষ ঘরে ফিরে যায় সেই হিসাবে আজকে এই সময়টা এখানে এই প্যান্ডেল ভরে বাইরে লোক দাঁড়িয়ে থাকার কথা ছিল তাই না কিন্তু হয়তো আমাদের কপাল মন্দ অথবা গ্রামবাসীর কপাল মন্দ এই জন্য লোকজন অতটা হয় নাই ইনশাআল্লাহ আশাবাদী বাজারে যেই লোকগুলো ঘুরতেছে ফেরতেছে চা পানি খাচ্ছে এরা যদি আজকে এই পবিত্র মজলিসে শরীক হয়ে নেকের অংশীদার হতে চায় আপনাদেরকে আপন আবেদন জানাবো আপনারা এই মহাদি জলসায় এসে আপনারা শরীক হয়ে যান হতে পারে আজকের এই দিনে একটি কথা আপনার জীবনে আমল করতে পারলে আপনার জিন্দেগি দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হাসিল হয়েও যেতে পারে ঠিক কিনা কারণ কি এখানে আল্লাহওয়ালা ব্যক্তিরা ওয়াজ নসিহত করবেন আপনারা শ্রবণ করতে আসছেন এখলাসের সাথে খুলুসিয়াতের সাথে যদি শ্রবণ করেন শুরু থেকে শেষ পর্যন্ত আখেরি মোনাজাত দিয়ে বাড়ি চলে যান আপনাদের আমল নামায় কমপক্ষে 50 থেকে 60 লক্ষ নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামায় লিপিবদ্ধ করে দিবে শুধু তাই নয় আপনারা যতক্ষণ মাহফিলের ময়দানে অবস্থান করবেন আল্লাহর রহমতের মালায়েকা কুল ফেরেশতা কুল আল্লাহর দরবারে হাজির হয়ে রব্বুল আলামিনের কাছে নজরি করতে থাকবে আকুল আবেদন করতে থাকবে আপনাদের জন্য এই লোকগুলো অবশ্য অমুক জায়গায় অমুক স্থানে অমুক মহল্লায় অমুক পাড়ায় বুজুর্গানে দিনের কথা শুনতেছে আলেম ওলামার কথা শুনতেছে দিনের মজলিসে আছে কোরআন হাদিসের মজলিসে আছে এই লোকগুলোকে আল্লাহ আপনি ক্ষমা করে দিয়েন হতে পারে ওই ক্ষমার দৃষ্টিতে আল্লাহ যখন তাকাইবে আপনারা সকলে ক্ষমার অংশীদার হয়ে যেতে পারেন ঠিক কিনা যে ভাইকে একটা মাদ্রাসার মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম যখন নাযিল করেছে কুরআনুল কারীম নাযিল হয়েছে কোথায় আপনারা জানেন
কোথায় হয়েছে? সৌদি আরবের মক্কায়, মক্কা শহর থেকে 3-3.5 কিলোমিটার দূরত্ব একটি জায়গার নাম আজিজিয়া। ওই জায়গায় একটি পর্বত আছে, ওই পর্বতের নাম জাবালেনু। কি পর্বত? জাবালেনু। ওই পর্বতের উচ্চতা হলো 4 কিলোমিটারের মতো। ওই পর্বতে যখন আল্লাহর হাবিব আরোহণ করলেন, ওই পর্বতে ওঠার কোনো সিঁড়ি ছিল না, কোনো লিফটের ব্যবস্থা ছিল না, হেলিকপ্টারের ব্যবস্থা ছিল না, প্লেনের ব্যবস্থা ছিল না। আকা বাকা উঁচু নিচু পথে আল্লাহর হাবিব যখন জাবালে নূরের উপরে ধ্যানে মগ্ন ছিল, তখন মালায়েকা জিব্রাইল আমিন এসে আল্লাহর হাবিবের নিকট কুরআন কারীমের প্রথম সূরা যেইটি নাযিল হয়েছে, ওই সূরার প্রথম আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক। পড়ো, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কার নামে পড়তে হবে? দুনিয়ার কোন মানুষের জন্য পড়তে আল্লাহ বলেন নাই, দুনিয়ার কোন সৃষ্টিজীবের জন্য পড়তে বলেন নাই। যিনি মানুষকে সৃষ্টি করেছেন ওই সৃষ্টি জীবের জন্য আল্লাহ পড়তে বলেছেন কিছু না। এরপর এখানে হাদিস খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। যেই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম, এই দুই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, যিনি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে অন্যকে শিক্ষা দেয়, এই দুই ব্যক্তি হলো তোমাদের মধ্যে উত্তম। তার কথা আল্লাহর হাবিবের কথা। এই জন্য আমাদের এখানে আসি উপস্থিত তাওহীদ জন্য আপনাদেরকে বলবো, একজন ছেলেকে মাদ্রাসায় দেওয়ার ওয়াদা কে কে দিয়ে যেতে পারেন? আল্লাহু আকবার বলে হাত জাগান, আল্লাহ সকলকে কবুল করে নেন। ওমর